আমাদের মিজান ভাই ইফতারি বানানোর জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসছে। আজকে আমরা আবার কি শাহী মুড়ি বানাবো? হ্যাঁ, শাহী মুড়ি বানাবো, প্লাস শাহী শরবত হবে আজকে। শাহী শরবত? আচ্ছা, এতগুলা লোক রোজা রাখছে, এর মধ্যে আপনি আপনার একলার জন্য একটা ডাব আনছেন, এটা কি ঠিক বলেন? না না, এটা একটা অসুস্থ আছে, আমার জন্য না, মামা অসুস্থ, তো ডায়াবেটিস এর রোগী, এই জন্য আমাদের জন্য কোক নিয়ে আসছি 2 লিটার। আপনি আপনার জন্য এই ডাব আনছেন? আপনি আপনার জন্য এই ডাবটা? মামা অসুস্থ, মামা তো আজকে দোকানে আসেই নাই। আচ্ছা, আমাদেরকে এখন বের করে করে দেখান আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস এনেছেন। আছে কি আমাদের একটা শাহী শরবত? হবে শাহী শরবত, হবে শাহী শরবতের জন্য বেশি কিছু দরকার নাই, বেশি দরকার আনছে আছে আমাদের সাথে, আঙ্গুর আছে, আঙ্গুর আছে। এটা কি শরবত বানাবো? শরবতের জন্য একটা ফলের শরবত আর কি এটা। তারপর সাথে আছে আনার, আচ্ছা সাথে আছে আপেল শরবতের জন্য আরো আছে হচ্ছে সাথে দুধ, আচ্ছা প্লাস চিনি, আচ্ছা আর সরিষার তেল হচ্ছে মুড়ি ভাতার জন্য, আচ্ছা মুড়ি ভাতার জন্য রাধুনি সরিষার তেল। তারপর সাথে আছে হচ্ছে আমাদের পুদিনা পাতা, কোনো মতো পাওয়া গেছে, আর হচ্ছে বোম্বাই মরিচ পুরো বাজার খুঁজে একটা দোকানে পাইছি এক পিস, আর কিছু একটাই আমার। কয় টাকা দিয়ে কিনছেন এটা? মাত্র 5 টাকা। এই 5 টাকার পুদিনা পাতা, ইয়ে বোম্বাই মরিচ, আর কি আছে? সাথে আছে লেবু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, শসা। আমি শসা মুড়িতে খাবো না, মুড়িতে শসা দিব না, আলাদা বানাবো। আচ্ছা আর কি আছে? সাথে আছে আলুর চপ, পেঁয়াজু, আলুর চপ, পেঁয়াজু, হ্যাঁ। ছোলা আনেন নাই? ছোলা পাই নাই আপনাদের? ছোলা পান নাই, চানাচুর আন দেন। চানাচুর? আচ্ছা তাহলে সাজান ভাই আছে, আনাই দিতেছি। আচ্ছা একটা চানাচুর আনাম। সাথে আজকে আমরা একটু হালকা শাহী মুড়ি খাই, ফুল শাহী আজকে হতে পারছে না। সাথে আছে আবার খুব সুন্দর ফাটাফাটি ঘুমি। আচ্ছা গ্রিল আনেন নেই? গ্রিল আসতেছে আমাদের রাস্তায়, আছে একজন দাঁড় করে আসছে। আজকে আমরা হালকা শাহী মুড়ি খাবো, শাহী শরবত, সবাই মিলে আজকে ইফতার করব আমরা আউটলেটে। সব কাটা ছিলা হচ্ছে, সুন্দর সুন্দর ফ্রেশ পেঁয়াজ। এই বেটা, এই দিদি কাঁচামরিচ দিবি? এটা কি আমাদের শরবতের জন্য? না, শরবত বানাবো, এই শরবতটা আমরা সবসময় রোজায় খাই, মানে দোকানে ইফতার করলে। টমেটো, শসা, বোম্বাই মরিচ, চলেন আমরা কাটাবাটা শুরু করি, এরপর আমরা হালকা শাহী মুড়ি মাখাবো। সুন্দর করে কাটা বাটা চলতেছে, পেঁয়াজ কাটা হচ্ছে, কাঁচা মরিচটা এখন কাটা হবে। চলেন এর মধ্যে আমরা ফলের শরবতটা রেডি করি। কম অল্প শাহী শরবতের এটার সাথে এটা এরকমই যায়, এরকমই, হ্যাঁ অল্প, এটা আবার বেশি দিলে তখন আবার ই লাগে না। ডালিম, আপেল, খেজুর, আঙুর, দুধ, চিনি। আমি না কখনো এরকম মানে খাইতাম না, এরপর আপনাদেরকে দেখছি, আপনারা খান, এরপর আমার খুব মজা লাগে, ভালো লাগে আপু খাইলে, রমজান মাসে বিশেষ করে বেশি খাওয়া হয়। ইনশাআল্লাহ আমরা রোজার মধ্যে আরো দারুণ দারুণ ফুড ব্লগ দিব, আমরা দেখি চেষ্টা করব। আসলে চারিদিকে সবাই ব্যস্ত কাটাকাটি নিয়ে, কেউ কাঁচামরিচ, কেউ পেঁয়াজ, কেউ ফল, ইফতারের সময় হয়ে যাচ্ছে। শরবত বানাবো এখন আমরা, মগের মধ্যে চিনি দিছি, দুধটা খুলে নিব। এটা কি কাঁচা দুধ? কাঁচা দুধ, কাঁচা দুধ এমনি খাওয়া যায়? ও আচ্ছা, হ্যাঁ খাওয়া তো যেতেই পারে, যাই তো ধরো কাঁচা দুধ।
একটু কাটে দাও, কাটা হয়েছে অল্প একটু, বাস বাস আমার আঙ্গুল ফলাই দিও না। সবগুলা জিনিস আমরা দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে আমাদের ভিডিও ক্লিপ নাই, কারণ আমি ক্যামেরা অন না করেই সিক্রেট রেসিপি সব দিয়ে দিচ্ছি। এটা এভাবেই থাকবে, এটা আমরা মানে ইফতারের মধ্যে যদি আপনার একটু বরফ দিয়ে খাওয়া যায় বা একটু ঠান্ডা হয়, ফ্রিজে রাখলে রাখা গেলে ঠান্ডা, আমরা উপর থেকে একটু বরফ নিয়ে আসব, ঠিক আছে, তাহলে একটু বেশি বরফ দিয়ে খাবো। আচ্ছা একটা চামচ কি নাই আপনাদের? হ্যাঁ চামচ আছে আপু, রমজান মাস আসেনি তো এখনো, মানে যে আসার সামনে খুঁজে পাইতেছে, রমজান মাসের আগে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। লেবু দিনা, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, তাড়াতাড়ি কর, মাখা শুরু করব। হালকা শাহি মুড়ি বানানো শুরু, প্রথমে আমরা কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি, কাঁচা মরিচ প্লাস পজে ই আছে বোম্বাই মরিচ সাথে, বোম্বাই মরিচ মিক্স আছে। আচ্ছা সাথে লবণ দিয়ে কাঁচা মরিচটা এখন ডলে নিব। হাত জ্বলবে না আপনার? জ্বলবে তো অবশ্যই, বোম্বাই মরিচ লেবুটা দিয়ে দিচ্ছি, লেবুর ছিলকা যেটা সেটা, টমেটো আর শসা গুলা কি আসতো না? আসতো, ওটা মরিচ যা ডলা দিলে। আর একটু লবণ, তিনটা একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আলু চপ, পেঁয়াজু এগুলো আধা ভাঙা করে নিচ্ছি, এটার সাথে মিশাই মুড়ি মাখায় ফেলবো, সাথে আমরা অ্যাড করে দিব ঘুগনি। ছোলা আর সাথে একটা আস্ত গ্রিল চিকেন আছে, সেটা আমরা মুড়িতে দিয়ে দিব। পুরো আস্ত গ্রিল মশলাটা আলাদা আছে, মশলাটাও আমরা দিয়ে দিব। মুরগিটা আমরা ভেঙে নিব, গ্রিলের মশলাটা আমরা সবাই এই যে মাটিতে বসছি ইফতার করব। মুড়ি আধানটা দেওয়ার সাথে সাথে মুড়িটা মাখাতে হবে না, মুড়ি পরে বসতে হবে। এটা হচ্ছে আমার শরবত, সরিষার তেল, সরিষার তেল না মুড়ির সাথে মাখাচ্ছি, সরিষার তেলটা দিয়ে মচমচা মুড়ি মাখাই নিলাম, এরপর একটা পাগলা মাখানো হবে। লেবু চিপে দিলাম, এই হচ্ছে আমাদের স্পেশাল হালকা শাহি মুড়ি। হালকা কারণ আর কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা দেই নেই,
যেটা এখন আমরা সবাই মিলে ইফতার করে ফেলবো।